আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমি তালের বড়া তৈরি করব। তালগুলো আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, এখন গোলানো তালগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। গোলানো তালের ভিতরে বাকি উপকরণ দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি চিনি, এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর পরিমাণ একেবারেই সামান্য নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এখন দিয়ে দেব দুধ। কিন্তু এখানে আমি পাউডার দুধ নিয়েছি, লিকুইড দুধও দেওয়া যায়। লিকুইড দুধ দিলে গোলাটা পাতলা হয়ে যায়, এর জন্য পাউডার দুধই ভালো, তাই আমি পাউডার দুধ নিয়েছি। সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন এগুলো একসাথে মিক্স করে নেব। গোলাগুলো পারফেক্টভাবে গুলিয়ে নিয়েছি, একেবারে বেশি পাতলাও হয় নাই, আবার বেশি ভারীও হয় নাই, মিডিয়াম হয়েছে। এখানে আমি চালের গুঁড়ার পরিমাণ খুব কম নিয়েছি, চাইলে এখানে ময়দার নেওয়া যায়, চাউলের গুঁড়াও নেওয়া যায়, আবার চাউলের গুঁড়া যতটুকু তালের গুঁড়াও ততটুকু নেওয়া যায়। কিন্তু আমি এখানে পরিমাণটা খুব কম নিয়েছি চাউলের গুঁড়ার। বড়াগুলো ভাজার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে চুলার জালটা একটু ধরিয়ে দিলাম। এখন দিয়ে দেব তেল, এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব আর তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন এর ভেতর দিয়ে ভেজে নেব তালের বড়া। গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্পাশে দিয়ে ভেজে নেব। এখানে আমি তালের বড়া তৈরি করতে চালের গুঁড়ার পরিমাণ খুব কম নিয়েছি, আপনারা চাইলে সমান সমান নিতে পারেন, যার যেরকম সুবিধা ওরকমভাবে ভেজে নিতে পারেন। সবগুলো দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে দেব, তাপ যদি বেশি হয় তাহলে ওই পাশটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই পাশটা ভাজা হয়ে গেছে, উপরের কালারটা একটু লালচে ভাব চলে আসছে, এখন ওই পাশটা উল্টিয়ে দিব। কিন্তু ওই পাশটা পুরোপুরি ভাজা হয় নাই, হালকা লাল হয়েছে, বারবার উল্টিয়ে তারপরে ভেজে নেব দুই পাশ ভালো করে। ভালোভাবে উল্টে ভাজলে দেখতে কালারটাও সুন্দর হবে, মুচমুচে হবে, একটু শক্ত শক্ত হবে, আর তালের বড়া একটু শক্ত শক্ত না হলে খেতে ভালো লাগে না, মজা হয় না খেতে। একটু সময় করে ভালোভাবে জাল করে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। আমি ওই পাশটা উল্টিয়ে দিয়েছিলাম, এখন দোনো পাশে ভালোভাবে ভাজা হয়ে গেছে, ভালোভাবে সময় নিয়ে ভেজেছি, দোনো পাশে সুন্দর করে ভাজা হয়েছে, লাল লাল হয়েছে আর মুচমুচো হয়েছে। এখন এগুলো আমি উঠিয়ে নেব একটা বাটিতে। সবগুলো পিঠা একটা বাটিতে তুলে তারপরে আমি পরিবেশন করে নেব। অনেকটা ফুলেছে আর মচমচও হয়েছে, ঝটপট আর খুব অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল তালের বড়া। আর তালের বড়া পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে, ছোট বড় অনেকেই এই তালের বড়াটা খেতে খুব পছন্দ করে। তালের বড়াটা দেখতে কালারটা সুন্দর হয়েছে, দেখতেও খুব লোভনীয়, খেতেও মজার হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।